চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে বাস মোটরসাইকেল সংঘর্ষে তিন কলেজ ছাত্র নিহত। সাতক্ষীরায় একাধিক নাশকতা মামলার আসামি মাওলানা আসগর আলী গ্রেপ্তার। মনপুরায় দু দফা আগুনে নয়টি দোকান পুড়ে ছাই। সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি এসএনএন 24 টিভির এখনকার সংবাদে, সাথে আছি আমি শারমিন সুলতানা। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের রামুর জোয়ারিয়া নলা এলাকায় বাস মোটরসাইকেল সংঘর্ষে তিন কলেজ ছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহতরা ঈদগাঁও ফরিদ আহমেদ কলেজের দ্বাদশ শ্রেণীর ছাত্র। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, কক্সবাজার থেকে ছেড়ে যাওয়া সিলাইন সার্ভিসের একটি যাত্রীবাহী বাসের সাথে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলের সাথে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে কলেজ ছাত্র শফিকুল ইসলাম ও আজিজের মৃত্যু হয়। পরে গুরুতর আহত মহিউদ্দিন চৌধুরীকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। নিহতদের মরদেহ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। একাধিক নাশকতা মামলার আসামি জামায়াত নেতা মাওলানা আজগর আলীকে গ্রেফতার করেছে সাতক্ষীরা সদর থানা পুলিশ। শনিবার দুপুরে সদর উপজেলার বৈকারি এলাকা থেকে তাকে আটক করা হয়। মাওলানা আজগর আলী বৈকারি গ্রামের রুহুল আমিনের ছেলে ও খলিলনগর আমিনিয়া মহিলা মাদ্রাসার আরবি শিক্ষক। সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মারুফ আহমেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে দুপুরে সদর উপজেলার বৈকারি এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। তার বিরুদ্ধে সাতটি নাশকতার মামলা রয়েছে। ভোলার মনপুরা উপজেলা সদরে আগুন লেগে নয়টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। রবিবার দিবাগত রাতে ও সকাল সাড়ে সাতটার দিকে হাজিরহাট বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে মনপুরা উপজেলা পরিষদ চেয়ারম্যান ও আওয়ামী লীগ সভাপতি সেলিনা আক্তার চৌধুরী জানান, হাজিরহাট বাজারে মোহাম্মদ আব্বাসের ঘর থেকে আগুনের সূত্রপাত হয়। আগুন লাগার সঙ্গে সঙ্গে পুরো ঘরটি পুড়ে যায় এবং পাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। পুড়ে যাওয়া ঘরগুলো হল আব্বাসের মোবাইল সার্ভিসিং দোকান, জাফরের ফুলকলি চায়ের দোকান, ফারুক গার্মেন্টস, তারিক স্টোর, চানমিয়া গার্মেন্টস, আব্দুর রহমানের ফলের দোকান, হাসানের ফলের দোকান, হোসেন গার্মেন্টস। এছাড়াও রাত তিনটার দিকে মুকুল বেকারিতে আগুন লাগে। ফায়ার সার্ভিস ইনচার্জ মোহাম্মদ জসিমউদ্দিন বলেন, রাত তিনটার দিকে প্রথমে মুকুল বেকারিতে আগুন লাগে, খবর পেয়ে তা নিয়ন্ত্রণে আনি। সকাল সাড়ে সাতটায় আবারও আগুন লাগার কথা শুনে দ্রুত বাজারে এসে এক ঘন্টা চেষ্টার পর তা নিয়ন্ত্রণে আসে। বর্তমানে পরিবেশ স্বাভাবিক রয়েছে। মনপুরা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ শাহিন খান জানান, বাজার ব্যবসায়ীদের পাশাপাশি স্থানীয় জনতা বাড়তি দিয়ে পানি এনে আগুন নিভানোর কাজে সহযোগিতা করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সোহাগ হাওলাদার ঘটনাস্থল পরিদর্শন করেছেন। নোয়াখালীর চাটখিলে বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়। শনিবার দুপুরে চাটখিল পৌর মেয়র ও চাটখিল উপজেলা যুবলীগের আহ্বায়ক মোহাম্মদ উল্লাহ পাটোয়ারির নেতৃত্বে একটি র্যালি চাটখিল বাজার থেকে বের হয়ে উপজেলা পরিষদ কার্যালয়ে এসে শেষ হয়। র্যালিতে উপস্থিত ছিলেন মাননীয় প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী জাহাঙ্গীর আলম, জেলা যুবলীগের সদস্য মাসুদুর রহমান শিপন সহ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ। পরে আলোচনা সভায় মিলিত হন। অপরদিকে বেগমগঞ্জ উপজেলা ও পৌর যুবলীগের যৌথ উদ্যোগে শনিবার বিকেলে চৌমুহনীতে একটি আনন্দ র্যালি বের হয়। র্যালিতে নোয়াখালী তিন, বেগমগঞ্জ আসনের সংসদ সদস্য আলহাজ মামুনুর রশিদ কিরণ সহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। পরে কেক কাটিং ও আলোচনা সভার মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়। সরকারের নারী উদ্যোক্তা উন্নয়ন ও সম্প্রসারণ কর্মসূচির অংশ হিসেবে নোয়াখালীর চাটখিল উপজেলা অডিটোরিয়ামে শনিবার সকালে নারী উদ্যোক্তাদের মাঝে প্রশিক্ষণ, পরবর্তী নিজেদের স্বাবলম্বী করার জন্য সেলাই মেশিন ও বিউটিফিকেশন বক্স বিতরণ করা হয়। অনুষ্ঠানে
প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে প্রশিক্ষিত 20 জন নারীকে সেলাই মেশিন ও 20 জনকে বিউটিফিকেশন বক্স প্রদান করেন মাননীয় প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী জাহাঙ্গীর আলম। এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন জাহাঙ্গীর, উপজেলা নির্বাহী অফিসার রায়হানুল হারুন, পৌর মেয়র মোহাম্মদ উল্লাহ পাটোয়ারি, জেলা পরিষদ প্যানেল চেয়ারম্যান মাসুদুর রহমান শিপন সহ বিভিন্ন সরকারি কর্মকর্তা ও রাজনৈতিক ব্যক্তিবর্গ। প্রিয় দর্শক, এবারে নিচ্ছি ছোট্ট একটা বিরতি, ফিরে এসে যা থাকছে। মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গা নাগরিকদের জন্ম নিয়ন্ত্রণের আওতায় আনতে কাজ করছেন পরিবার পরিকল্পনা অধিদপ্তর। বেলকুচিতে কিশোরের ঝুলন্ত লাশ উদ্ধার। চাঁপাই নবাবগঞ্জের শিবগঞ্জে আগ্নেয়াস্ত্র সহ আটক দুই। প্রিয় দর্শক, বিরতির পর আবার স্বাগত জানাচ্ছি। মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গা নাগরিকরা জন্ম নিয়ন্ত্রণ সম্পর্কে কিছুই জানে না। সেদেশের সরকারও জন্ম নিয়ন্ত্রণ সম্পর্কে সচেতন করেনি তাদের। এ কারণে তাদের সন্তানের সংখ্যা বেশি। এক একজন রোহিঙ্গা মায়ের কাছে 5 থেকে 6 এমনকি 8 থেকে 10 জন পর্যন্ত সন্তান আছে। কক্সবাজারের উখিয়া টেকনাফে আশ্রয় নেওয়া প্রায় 70,000 রোহিঙ্গা নারী গর্ভবতী অবস্থায় রয়েছে, ফলে এসব রোহিঙ্গাদের মাঝে দিন দিন শিশুর সংখ্যা আরও বৃদ্ধি পাচ্ছে। রোহিঙ্গা নারী ও পুরুষদের জন্ম নিয়ন্ত্রণের আওতায় আনতে কাজ করছেন পরিবার পরিকল্পনা অধিদপ্তর। আমাদের কক্সবাজার প্রতিনিধি এম শাহ আলমের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে ডেস্ক রিপোর্ট। রোহিঙ্গা নারী পুরুষের জন্ম নিয়ন্ত্রণ সম্পর্কে ধারণা না থাকায় মিয়ানমারের রাখাইনে জনসংখ্যার হার অন্যান্য অঞ্চলের তুলনায় একটু বেশি। প্রতিটি পরিবারের 5 থেকে 10 জন সন্তান রয়েছে। বাংলাদেশে আসা এইসব রোহিঙ্গা নারী পুরুষরা পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়ের এই জন্ম নিয়ন্ত্রণে ইঞ্জেকশন, খাবার বড়ি এবং কন্ডম নিতে আগ্রহী নয়। এরপরও রোহিঙ্গাদের ক্যাম্পে ক্যাম্পে চালানো হচ্ছে জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতির প্রচারণা। রোহিঙ্গাদের মাঝে এই ধারা অব্যাহত থাকলে বড় ধরনের সমস্যার সৃষ্টির আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। মিয়ানমারের এইসব নারী পুরুষেরা বলছেন তাদেরকে এ বিষয়ে কোনো সময় অবগত করা হয়নি। একইভাবে পুরাতন অনেক রোহিঙ্গাদের কাছে জন্ম নিয়ন্ত্রণের বার্তা পৌঁছানো হলেও আশানুরূপ ফল পাওয়া যাচ্ছে না, ফলে বরাবরই রোহিঙ্গা নারীদের শিশুর সংখ্যা বেড়েই চলছে। এদিকে গত 25 আগস্টের পর থেকে মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গা গর্ভবতী নারীর সংখ্যা 70,000-এরও অধিক। বাংলাদেশে প্রবেশের পর থেকে 7 শতাধিক শিশুর জন্ম হয়েছে। এছাড়াও 14 সন্তান প্রসব করবে এমন নারীর সংখ্যা প্রায় 10,000, যাদের সকলকে চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন এই কর্মকর্তা। এই উকিয়াতে এবং টেকনাফ মিলে আমরা 7টা মেডিকেল ক্যাম্প করেছি। ওখানে আমরা মাতৃ স্বাস্থ্য সেবা এবং গর্ভবতী পরিবার পরিবার সেবা আমরা দিয়ে যাচ্ছি। মাতৃ স্বাস্থ্য সেবার মধ্যে আমরা গর্ভবতী সেবা, আমাদের প্রসব পরবর্তী যে ডেলিভারিগুলো FWC-তে স্বাস্থ্যকেন্দ্রে হচ্ছে, আর পরিবার পরিকল্পনা সেবাগুলো আমরা দিচ্ছি, যে ইনজেক্টেবল, 3 মাস মেয়াদী, খাওয়ার বড়ি, কন্ডম। এবং এর মধ্যে আমরা প্রায় টোটাল সব মিলে গত 15 তারিখ থেকে আমরা প্রায় 40,000 রোগীকে আমরা সেবা দিয়েছি।
রোহিঙ্গাদের জন্ম নিয়ন্ত্রণ সহ অন্যান্য চিকিৎসা সেবা প্রদানে 7টি মেডিকেল টিম কাজ করছে। 200 জন কর্মী ক্যাম্পে ক্যাম্পে গিয়ে রোহিঙ্গাদের জন্ম নিয়ন্ত্রণ সম্পর্কে অবহিত করছে। 3 পদ্ধতিতে তাদের জন্ম নিয়ন্ত্রণ করানো হচ্ছে। একটি হলো 3 মাস ব্যাধী ইঞ্জেকশন, জন্ম নিয়ন্ত্রণ বড়ি ও কন্ডম। সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় চন্দনগাতি গ্রামের সোবাহান নামে এক কিশোরের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার সকালে বেলকুচি পৌরসভার চন্দনগাতি কালীবাড়ি এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়। মৃত সোবাহান এই মহল্লার আয়নাল হকের ছেলে। বেলকুচি থানা উপপরিদর্শক SI নাজমুল হক জানান, নিহত কিশোরের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। চাপাই নবাবগঞ্জের শিবগঞ্জে অবৈধ আগ্নেয়াস্ত্র সহ 2 জনকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হল শিবগঞ্জ উপজেলার মোনাকসা ইউনিয়নের সাতশিয়া গ্রামের মৃত সহিমুদ্দিনের ছেলে আলাউদ্দিন ও একই গ্রামের সমেদ আলীর ছেলে বাবুল আলী। রবিবার শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের শান্তিমোর সাহেবনগর এলাকার একটি আমবাগানে অস্ত্র বেচা কেনার সময় তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছে থাকা একটি ব্যাগের ভেতর থেকে 2টি বিদেশি পিস্তল, 4টি ম্যাগজিন ও 14 রাউন্ড গুলি জব্দ করা হয়। শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ হাবিবুল ইসলাম হাবিব জানান, অস্ত্র বেচা কেনা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে বিকেলে পুলিশের একটি দল শান্তিমোর সাহেবনগর এলাকার একটি আমবাগানে অভিযান চালিয়ে এসব অবৈধ আগ্নেয়াস্ত্র সহ তাদের আটক করা হয়। এ ঘটনায় শিবগঞ্জ থানায় একটি অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়। সিরাজগঞ্জের রায়গঞ্জে বাড়ি থেকে বের হওয়ার রাস্তা বন্ধ করে একটি পরিবারকে অবরুদ্ধ করে রাখা হয়েছে। ভুক্তভোগী পরিবার বলছেন, প্রায় 20 বছর ধরে প্রতিবেশীর জমি দিয়ে চলাচল করতেন তারা, আর সেই রাস্তায় বাঁশ আর বেড়া দিয়ে বন্ধ করে দেওয়া হয়েছে, আর সেই বেড়া ডিঙাতে গেলেই তেরে আসে মারধর করতে। আমাদের রায়গঞ্জ প্রতিনিধি এম আব্দুল্লাহ সরকারের পাঠানো তথ্যচিত্র নিয়ে টেক্সট রিপোর্ট। বাড়ি থেকে বেরোনোর পথ বন্ধ, তাই প্রতিদিনের কাজকর্ম একমাত্র উপায়। তাতেও শান্তি নাই, বেড়া ঢেঙ্গাতে দেখলেই লাঠি পিটা করা হচ্ছে। গেল বুধবার থেকে অবরুদ্ধ রায়গঞ্জে ঘুরকা ইউনিয়নের লাঙ্গলমোড়াই গ্রামের সিরাজুল ইসলামের ছেলে ফরিদুল ইসলামের পরিবার। বাড়ির পাশে খালে ও গলা পানি, 2 মাসের সন্তানের চিকিৎসা কিংবা বোনের স্কুলে যাওয়া ভোগান্তি সবকিছুতেই। আমি কোনো দিকেই বাড়ি ফেরত, আমার মেয়ে সন্তান বেটা বুটো কেউ বাড়ি ফেরছে না, আমার ব্যারিকেড আপনারা দেখতেছি। আমার স্বামী ফরিদুলের বাবা জানান, দীর্ঘ 20 বছর ধরে বাড়ি থেকে বের হতে প্রতিবেশী মাওলা বক্স গং এর পাশের জায়গা ব্যবহার করতেন তারা। ব্যারিকেড দিয়েছে, বাড়তাম বাড়া ফেরতেছি না, বেড়া দিয়েছে, মালা নাম মালা মালার বেটা আর ও কঠিন চলাফের তো করে ফেরতেছি না, বাড়ির মধ্যে থাকতেছি, রাস্তাঘাট একবার বন্ধ করে দিয়েছে, বাড়ির থান বের হয়ে পড়তেছি না, রাস্তাঘাট কোন আর বাজারঘাট কিচ্ছু করে পড়তেছি না, একবারে ভেরি গেট দিয়ে দেখছে বাড়ি যে সল স্কুলে যাবো তাও পড়তেছে না। এদিকে মাওলা বক্স গং বলছেন, তার এই জায়গায় তিনি যা ইচ্ছা তা করতে পারেন। না ভাই, কি করতে পারি
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসে অভিযোগ জানালে দ্রুত ব্যবস্থা নেবেন বলেও জানান। ফরিদুল এবং তার পরিবার যে অবরুদ্ধ অবস্থায় আছে বলে আমরা জেনেছি, সে বিষয়ে আমরা অতি শীঘ্রই আইনানুগভাবে কঠোর পদক্ষেপ গ্রহণ করব। কারণ পাবলিক ইজমেন্ট অর্থাৎ কারো চলাচলের পথে প্রতিবন্ধকতা বা বাধা সৃষ্টি করা যাবে না, এটা আইনের ভাষ্য। আমরা এই অনুযায়ী অতি দ্রুত ব্যবস্থা নিব। ভুক্তভোগী পরিবারটি বলছে তাদের জমির কাগজপত্র সবকিছু ঠিক থাকার পরও তাদের উচ্ছেদ করার পাইতারা করছে। নওগাঁয় বাংলাদেশ সড়ক ও জনপথ অধিদপ্তরের ওয়ার্কচার্জড কর্মচারীদের সাত দফা দাবি আদায়ের লক্ষ্যে মানববন্ধন পালিত হয়েছে। রবিবার বেলা 10:30 থেকে ঘণ্টাব্যাপী বাংলাদেশ সড়ক ও জনপথ শ্রমিক কর্মচারী ইউনিয়ন জেলা শাখার উদ্যোগে শহরের সার্কিট হাউসের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। এ সময় বাংলাদেশ সড়ক ও জনপথ শ্রমিক কর্মচারী ইউনিয়ন জেলা শাখার আহ্বায়ক হাফিজুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন সদস্য সচিব আব্দুস বাদেস, সদস্য শহীদুল ইসলাম, জাহাঙ্গীর আলম, আবু বকর সিদ্দিক প্রমুখ। মানববন্ধনে জেলার অন্যান্য উপজেলার কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। বক্তারা তাদের সাত দফা দাবি তুলে ধরেন। সড়ক ও জনপথ অধিদপ্তরের ওয়ার্কচার্জ কর্মচারীদের নিয়মিতকরণ সহ সাত দফা দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন পালিত হয়েছে। রোববার সকাল 11:00 সাতক্ষীরা প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ সড়ক ও জনপথ শ্রমিক কর্মচারী ইউনিয়ন জেলা সংসদ সাতক্ষীরা সড়ক বিভাগের আয়োজনে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। এ সময় সড়ক ও জনপথ শ্রমিক কর্মচারী ইউনিয়ন জেলা সংসদের সভাপতি শেখ খাইবার আলীর সভাপতিত্বে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক আব্দুল কাদের, সাংগঠনিক সম্পাদক সাইফুল আলম, কার্যনির্বাহী সদস্য শফিকুল ইসলাম, আব্দুল জলি সহ আরো অনেকে। এ সময় তারা বলেন, জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক যাচাই বাছাইকৃত 2667 জন কর্মচারীদের দ্রুততম সময়ের মধ্যে শূন্য পদের বরাবরে নিয়মিত ও অবশিষ্ট 4392 জন ওয়ার্কচার্জ কর্মচারীদের শর্ত শিথিল পূর্বক পূর্বের ন্যায় কনভার্টেড রেগুলারের আয়তায় এনে নিয়মিতকরণ ও এসআরও জারি করতে হবে। বিভিন্ন শ্রেণী সড়ক বিভাগের কর্মচারীদের হাইকোর্ট সুপ্রিম কোর্টে দায়েরকৃত মামলার রায় দ্রুততম সময়ের মধ্যে বাস্তবায়ন করতে হবে। নিয়মিতকরণের পর মাস্টার রোল কর্মচারীদেরও নিয়মিত সংস্থাপনে আনতে হবে। পূর্বের ন্যায় জাতীয় বেতন স্কেল 2015 অনুযায়ী শ্রেণীভিত্তিক দৈনিক মজুরি নির্ধারণ, কনভার্টেড কর্মচারী সহ সকলকে যথাসময়ে পদোন্নতির ব্যবস্থা করতে হবে। সেট আপ কর্মকর্তাদের ন্যায় তৃতীয় ও চতুর্থ শ্রেণীর সেট আপ চূড়ান্তভাবে অনুমোদন করতে হবে। অনুমোদন ছাড়া তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কোন পদে নিয়োগ কার্যক্রম গ্রহণ করা যাবে না। চাকুরির বর্তমান সময়সীমা 60 বছরের স্থলে 62 বছর করতে হবে। বিনা পেনশনে যাদের বয়স 60 বছর পূর্ণ হয়েছে অথবা মৃত্যুবরণ করেছেন তাদেরকে বিভাগীয়ভাবে অনুদানের ব্যবস্থা করতে হবে। সরকারের সাফল্য অর্জন ও উন্নয়ন ভাবনা নিয়ে জনগণকে অবহিত ও সম্পৃক্তকরণের লক্ষ্যে সিরাজ দিখান উপজেলায় জেলা তথ্য কর্মকর্তা প্রেস ব্রিফিং করেছে স্থানীয় সাংবাদিকদের সাথে। বিশেষ করে মানুষের অর্থনৈতিক সচ্ছলতা ও সামাজিক নিরাপত্তা, স্বাস্থ্য, শিক্ষা, স্যানিটেশন, শিশু, নারী উন্নয়ন, যৌতুক ও বাল্যবিয়ে প্রতিরোধ, নারী নির্যাতন প্রতিরোধ, ইফ্রিজিং প্রতিরোধ, নারীদের ক্ষমতায়ন, আত্মকর্মসংস্থান সৃষ্টি, মাদক ও সন্ত্রাস প্রতিরোধ, ডিজিটাল প্রযুক্তির ব্যবহার ইত্যাদি বিষয়ে সচেতনতা বৃদ্ধি বিষয়গুলো প্রেস ব্রিফিংয়ে স্থান পায়। রবিবার সকালে সিরাজদিখান উপজেলার ডাক বাংলায় জেলা তথ্য অফিস আয়োজনে প্রেস ব্রিফিং করেন জেলা তথ্য কর্মকর্তা মনির হোসেন। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিরাজদিখান প্রেস ক্লাবের সহসভাপতি ইমতিয়াজউদ্দিন বাবুল, সাধারণ সম্পাদক সুব্রত দাস রণক, যুগ্ম সম্পাদক সালাউদ্দিন সালমান, সাংগঠনিক সম্পাদক জাবেদুর রহমান জুবায়ের, কোষাধ্যক্ষ নাজমুল মোল্লা, দপ্তর সম্পাদক আবদুল্লাহ আল মাসুদ, সদস্য আজদ বিন আজম, গোপাল দাস সহ আরো অনেকে।
রাঙামাটি কর্ণফুলি পেপার মিলস কেপিএম এর কর্মরত শ্রমিকরা চলতি বছরের আগামী ডিসেম্বর মাসের মধ্যেই তাদের মঞ্জুরি কমিশন বাস্তবায়ন সহ অন্তত 5 শতাধিক শ্রমিক কর্মচারীর পাওনা বকেয়া বেতন ভাতাদি পরিশোধের দাবিতে রোববার কেপিএম এর 1 নম্বর গেট সম্মুখে বিক্ষোভ সমাবেশ করে। সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কেপিএম সিবিএ সংগঠনের সভাপতি আব্দুল রাজ্জাক, সাধারণ সম্পাদক মাকসুদুর রহমান মুক্তার, কেমিক্যাল প্ল্যান্টের ফোরম্যান শামসুল ইসলাম, শ্রমিক নেতা আব্দুল বশর প্রমুখ। সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কেপিএম সিবিএ সংগঠনের সভাপতি আব্দুল রাজ্জাক, সাধারণ সম্পাদক মাকসুদুর রহমান মুক্তার, কেমিক্যাল প্ল্যান্টের ফোরম্যান শামসুল আলম, শ্রমিক নেতা আব্দুল বশর প্রমুখ। সমাবেশে বক্তারা বলেন, কর্তৃপক্ষের চরম অব্যবস্থাপনায় আবারও ধ্বংসের দিকে ধাবিত করা হচ্ছে কর্ণফুলি পেপার মিলস কেপিএম কে। বক্তারা বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক 6 দফা আন্দোলনের অন্যতম 1 দফা ছিল আজকের কর্ণফুলি পেপার মিলস কেপিএম। এই মিলে কর্মরত অন্তত 5 শতাধিক শ্রমিক বিগত 4 মাস ধরে কোন বেতন ভাতা পাচ্ছে না। কর্তৃপক্ষের চরম অবহেলার শিকার হওয়া এই 500 শ্রমিক পরিবার পরিজন নিয়ে বর্তমানে চরম কষ্টে দিন যাপন করছে। এছাড়া কেপিএম এ কর্মরত শ্রমিকদের জন্য সরকারি নির্দেশনা সত্ত্বেও বাস্তবায়ন করা হচ্ছে না মজুরি কমিশন। বক্তারা অবিলম্বে শ্রমিকদের বকেয়া বেতন ভাতাদি পরিশোধ করা সহ আগামী ডিসেম্বর মাসের মধ্যে মজুরি কমিশন বাস্তবায়নের দাবি জানিয়েছেন। প্রিয় দর্শক, শেষ করার আগে শিরোনামগুলো আরো একবার। সাতক্ষীরায় একাধিক নাশকতা মামলার আসামি মাওলানা আজগর আলী গ্রেফতার। মনপুরায় 2 দফা আগুনে 9টি দোকান পুড়ে ছাই। মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গা নাগরিকদের জন্ম নিয়ন্ত্রণের আওতায় আনতে কাজ করছেন পরিবার পরিকল্পনা অধিদপ্তর। চাপাই নবাবগঞ্জের শিবগঞ্জে আগ্নেয়াস্ত্র সহ 8 দুই। প্রিয় দর্শক, এই ছিল এসএনএন 24 টিভির এখনকার সংবাদ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ভালো থাকুন, ভালো রাখুন, এসএনএন 24 টিভির সাথেই থাকুন।